রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় দিন দুপুরে গুলি করে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে হত্যা করা হয়েছে আজ উপজেলা প্রশাসন ভবনের ভেতরে প্রকল্প এই ঘটনা ঘটে নিহত ওই ইউপি সদস্য হলেন বিজয় চাকমা। তিনি উপজেলার রূপকারী ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য সংশ্লিষ্টরা জানান দুপুরে উপজেলা প্রশাসন ভবন চত্বরের ভেতরে দ্বিতীয় তলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে অবস্থান করছিলেন ওই ইউপি

যৌথ বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো কোনো সঠিক তথ্য জানা যায়নি